Assalamu alaikum everyone, this is SanjiDa, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে তোমাদের ঈদের জন্য, মানে একদম মেইন ঈদের ড্রেস। কি পরিমাণ ঝাঁকানাকা ড্রেস তো আমরা পরি, তাই না? ঈদের দিন একদম গর্জিয়াস এক্সক্লুসিভ ড্রেস আমরা পরি। সো ওই ড্রেস আমরা আজকে তো দেখবই, পাশাপাশি আমরা কীভাবে গর্জিয়াসভাবে হিজাব পরতে পারি ওইটাও আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি তোমাদেরকে। সবাই আগে জয়েন হয়ে নাও, তারপর আমি স্টার্ট করি, ঠিক আছে? এই হিজাব টিউটোরিয়ালটার আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক 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 রিকোয়েস্ট যে গর্জিয়াস কারচুপির এই ধরনের হিজাবগুলো আমরা কীভাবে পরতে পারি। সো এটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, যেন তোমরা ঈদের সময় আমার মতো করে হিজাব পরতে পারো, আর আমার এই ড্রেসটা তোমরা যেন পারচেস করে ফেলতে পারো। আমি আজকে তোমাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এত গর্জিয়াস গর্জিয়াস ড্রেস দেখাবো, একদম তোমাদের আজকে রাতের ঘুম হারাম হয়ে যেতে যাবে, ঠিক আছে? রাতের ঘুম আজকে একদম নষ্ট হয়ে যাবে আজকের কালেকশনগুলো দেখে। তোমাকে দেখতে পেয়েছো আমি কীভাবে এই সাইডটা নিয়েছি। এই সাইডটা হচ্ছে ফার্স্টে আমি একটু শর্ট রেখেছি, আর বাকি পুরোটা ডিজাইনের সাইড আমি আলাদা করে রেখেছি, ঠিক আছে? দেন আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে সাইডটা, এই ছোটো সাইডটা, ছোটো সাইডটাকে আমি অর্ধেক ভাঁজ করেছি। অর্ধেক ভাঁজ করে এটাকে পেঁচিয়ে, তারপরে আরেকটা পেঁচিয়ে, দেন আমি যেটা করলাম প্যাঁচানো অংশটা একদম এইখানে আমি উঠিয়ে নিলাম। সো বারবার প্যাঁচানোর ফলে এটা কি হলো, এটা হচ্ছে গিয়ে সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েলেস পিন দিয়ে সিকিউর করতে হবে, তা নাহলে এটা খুলে যাবে। এসে গেছি মিমা আপু, সারাদিন তোমাকে দেখে নেই। মুনিয়া আপু লিখেছেন আমিও জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা জয়েন হচ্ছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব, সো দ্যাট সবাই আমাদের লাইভে জয়েন হতে পারে, সবাই আমাদেরকে দেখতে পারে, অ্যান্ড বেশি 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 করে শেয়ার করতে হবে, বিকজ আমি আজকে ঈদ ড্রেস দেখাচ্ছি। কি যে সুন্দর একটা ড্রেস আমি পরাচ্ছি, জাস্ট গলার ডিজাইনটা আগে দেখে নাও, গলার ডিজাইনটা একদম একদম এ পর্যন্ত ডিজাইনটা। সো আমি এই জন্য ভাবলাম যে তোমাদেরকে সুন্দর মতো আমি হিজাব টিউটোরিয়ালও করে দেখাতে পারবো, এর মধ্যে আমার গলাও দেখা যাবে না। তাহলে কি যে সুন্দর একটা হিজাব, এই হিজাবটা তোমরা ইজি ক্লিকে পেয়ে যাবে। অ্যান্ড আমি শুনেছি হিজাবটা সবাই নাকি এত পছন্দ করছে, ফুল সেট ধরে সবাই নিয়ে নিচ্ছে, তোমরাও নিয়ে নিতে পারো ইজি ক্লিক থেকে এই হিজাবটা। আচ্ছা, এবার বাকি যে অংশটা আছে না, বাকি অংশটা আমরা যেটা করবো, এখানে জায়গাটা তো একটু অড হয়ে আছে না, এই জায়গাটা আমরা হচ্ছে গিয়ে তোমার 3.7K পুরো জয়েন হয়ে গিয়েছেন, ইয়ে 3.8K আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। লাইভটা শেয়ার করে দিও তোমরা যারা যারা জয়েন করছো। হ্যাঁ, এবার আমি যেটা করবো, হিজাবের সাথে ম্যাচ করে একটা কয়েলেস পিন নিয়ে আমি এটাকে জাস্ট এতটুকু কভার করবো। হ্যাঁ, ইটস 4000, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আসলে তোমরা আমার হিজাব টিউটোরিয়াল অনেক পছন্দ করো, তাই না? আগের লাইভে একটা কমেন্ট পড়ানি ছিলাম, আমি একটা কমেন্টও শো করে নাই, জানো? আমি তোমাকে মনে মনে খুঁজছিলাম যে কোথায় গেল আমার আপুটা। এবার হচ্ছে গিয়ে বাকি যে পুরোটা পোর্শন আছে, পুরোটা পোর্শন আমরা এখানে তো আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি না, এবার এটাকে আমরা একটুখানি করে সামনে এনে বাকি পুরোটা পোর্শন আমরা যেটা করব পেছন সাইড দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? পেছন সাইড দিয়ে নিয়ে এসে টেনে টেনে এদিকে, সামনের সাইডটা তো আমার ঢাকার প্রয়োজন নাই, বিকজ এক সাইডে আমাদের ওড়না থাকছে, আরেক সাইডে হচ্ছে, মানে এই সাইডটা হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে। সো এবার আমরা কীভাবে পড়তে পারি এইটা দেখে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এটা তোমাদের খুবই হেল্পফুল হবে এই টিউটোরিয়ালটা, বিকজ এটা অনেক অনেক স্টাইলিশ একটা টিউটোরিয়াল, মানে একদম ছবির মতো লাগে পড়লে। সবাই ভাবে কি ছবিতেই সম্ভব এটা, সামনে সামনে তো সম্ভব না। মেইন যে ডিজাইনটা গর্জিয়াস, এটা তোমরা চাইলে সামনে এইভাবে করে রাখতে পারো ফুল কভারেজ করে, আর তোমরা যদি আরেকটু মোর স্টাইলিশ চাও তাহলে তোমরা যেটা করবে, যে কাজ কাজটা রয়েছে না, কাজটা এখান থেকে হচ্ছে গিয়ে ভাঁজ করে, আর সবাই শেষ পর্যন্ত থাকবে। আজকে তোমাদের জন্য কি সুন্দর সুন্দর যে ড্রেস নিয়ে আসছি আমি, চিন্তাও করতে পারবে না, তোমরা জাস্ট দেখো। 4.6K পরে জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ। যে এটা আমি এই সাইড দিয়ে উঠে দিলাম না, আমার আইল্যাশ তো খুলে যাচ্ছে। ওকে, আমি তো এই সাইড দিয়ে উঠিয়ে দিয়েছি ডিজাইনটা, কিন্তু এটা কিন্তু এভাবে থাকবে না যদি তোমরা এটা এখানে সিকিউর না করো। এটা করবে কি, এই যে এই লাইনটা যে এসেছে না, এটা হচ্ছে কি ঢুকিয়ে ফেলবে আপু। এটা তুমি ভেতরে ঢুকিয়ে দিলে না, ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার যেটা করবে এখানের মধ্যে পিন আপ করে দিবে ভালো মতো করে, তা না হলে কিন্তু এটা খুলে পড়ে যাবে। সো 4.9K এটা না, কয়েলেস পিন ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? 4.9K 5000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন, ইয়ে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে লাইভের গর্জিয়াস ড্রেসগুলো কেউ মিস করবে না, বিকজ এগুলো একদম ঈদের মেইন ড্রেস পরার মতো। আপু ড্রেস ফ্রম ওয়ার, আপু দিস গর্জিয়াস বিউটিফুল ঈদের ড্রেস ইজ ফ্রম চলন শো। অনেক সুন্দর সুন্দর চলন শো এর ড্রেস কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে আমি এখানে সেফটি পিন মেরেছি না, এখানে সেফটি পিন ছাড়া পন্ডিতে করে আপনারা হচ্ছে গিয়ে
সলাপিন দিবেন না, ঠিক আছে? কেন সলাপিন দিবেন না? কারণ সলাপিন দিলে এটা তো হেভি ওয়ার্ড না, এটা ঠাস করে পড়ে যাবে, এটা আর এমন থাকবে না। সো আই এম ডান উইথ মাই বিউটিফুল গর্জিয়াস হিজাব টিউটোরিয়াল, হোপ ইউ লাইক ইট। দেখি এবার আমি কিভাবে এটাকে আরেকটু এডিট করা যায়, এডিট করা যায় বলতে কিভাবে আরেকটু তোমার হচ্ছে গিয়ে সিকিউর করা যায়। হ্যাঁ, তোমরা চাইলে এই সাইডটা এভাবে করে টেনে দিতে পারো, পেছনের সাইডটা, পেছনের সাইডটা আমি তোমাদেরকে দেখে দিই, এটা হচ্ছে কি পেছনের সাইড, ঠিক আছে? পেছনের সাইডটা শর্ট থাকছে, সামনের সাইডটা শর্ট থাকছে। এই টিউটোরিয়ালটা, এই সাইডটা কিন্তু আমার দেখো এই হিজাবে লং যে ডিজাইনটা, এটা দিয়ে আমার কিন্তু ভর্তি হয়ে গেল। এখনো কিন্তু আমার শেষ হয়নি হিজাব পরা, আমার আরেকটু বাকি আছে, আমি পরবো, শিখে গেছে বলো? এখনো কিন্তু শেষ হয়নি সিকিউর করা, আমি সিকিউর করছি, দাঁড়ো এক মিনিট। আমি আমি বলবো যে তোমরা যদি এই টিউটোরিয়ালটা ফলো করো, এদের দিন সবাই তোমাকে জিজ্ঞাসা করবে যে হিজাবটা কার কাছ থেকে শিখেছো পড়া, হিজাবটা কিভাবে পড়েছো, আর আমার কথা বলতে ভুলবে না। আর এভাবে যখন হিজাব পড়বে তখন ছবি তুলবে আর আমার সাথে শেয়ার করবে, ওকে? আমি তোমাদের ছবি আমার পেজে পোস্ট করব, ঠিক আছে? আমি খুব খুশি হই যখন দেখি আমার মতো করে তোমরা হিজাব স্টাইল করেছো। আচ্ছা, পেছনের সাইডটাও আমি দেখিয়ে দিয়েছি, পেছনের সাইডটা শর্ট থাকবে। এটা এমন একটা স্টাইল, এটা তোমরা সালোয়ার, আমি কিন্তু আজকে কি যে সুন্দর একটা শারারা পরে আছি, তোমরা জাস্ট দেখো এই যে কি যে গর্জিয়াস একটা শারারা পরে আছে, স্কার্টের মতো, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো আমরা দেখবো, আগে তোমরা জয়েন হও, তারপরে আমরা দেখবো, ঠিক আছে? আগে আমরা হিজাবটা ডান করে নেই, তাই না? একটু রেডি হয়ে নিই প্রপারলি। এবার এই হিজাবটা এভাবেই ঝুলিয়ে আপনারা রাখবেন না, এভাবে রাখা যাবে না। এভাবে রাখলে যেটা হবে, আপনি যখন ধরেন যে কিছু করতে যাবেন তখন এটা ঠাস করে সামনে এসে যাবে, অ্যান্ড আমার মতো আপনার আইল্যাশ খুলে যাবে। যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে চুপি চুপি ঠিক এই জায়গাটায়, বা হচ্ছে গিয়ে ধরো যে এইখানটায়, হ্যাঁ, এই জায়গাটায় আরেকটা পিন মারতে হবে, একদম সেফটি পিন দিয়ে, একদম ভালো মতো করে ইনার ক্যাপের সাথে, একদম কানের সাথে মেরে দিবেন না, ইনার ক্যাপের সাথে একদম সেট করতে হবে, ঠিক আছে? মাশা আল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হিজাবটা অনেক সুন্দর, হিজাবটা বেস্ট হিজাব, এটা ইজিক্লিকের বেস্ট কারচুপি হিজাব। এটা যদি না নাও ঈদটাই তো বৃথা হয়ে যাবে, ঈদের জন্য বেস্ট একটা ঈদ কালেকশন এই হিজাবটা। হ্যাঁ, আর আমি যে ড্রেসটা, আমার কিন্তু শেষ, সিকিউর করা শেষ, এখন আমি ঘুরি চুরি, মানে আমি যতই নড়ি চড়ি আমার হিজাবে এমনই থাকবে, আমার সারাদিনই হিজাবে এরকম থাকবে, আর একটু সমস্যা হবে না। ওকে, সো এই হিজাবটা যারা যারা নিতে চাচ্ছি ইজিক্লিক থেকে অর্ডার করে দিতে পারে, অনেকগুলো কালার আছে। ইনার ক্যাপটাও আমি ইজি ক্লিক থেকেই নিয়েছি, আর আমার এই সুন্দর জামাটা যারা যারা নিতে চাচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা কিন্তু এটার সাথে চাইলে ক্রাউনও পরতে পারেন, বাট ক্রাউনটা পরলে একটু বেশি বেশি হয়ে যাবে, বিকজ হিজাবটা ইটসেলফ আ ক্রাউন, তো আমি এটা আমি আর ক্রাউনটা পরবো না, ঠিক আছে?